শুরুতেই যুক্তরাজ্য প্রসঙ্গ। করোনা ভাইরাস এবং ভ্যাকসিনের দৌড়ে ব্রিটেনে ভ্যাকসিন কিছুটা এগিয়ে গেলেও এবার সামনে নতুন চ্যালেঞ্জ। জনসংখ্যার প্রায় অর্ধেক পরিমাণ ভ্যাকসিন ইতিমধ্যে প্রয়োগ করা হলেও ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের কারণে দুশ্চিন্তায় সরকার। ৮টি এলাকা নিয়ে সরকার নতুন করে ভ্রমণ সতর্কতা জারি করেছে। এসব এলাকা এড়িয়ে চলা এবং এলাকা থেকে বাইরে বের না হওয়া হতেও বলা হয়েছে। তবে পূর্ব ঘোষণা ছাড়াই এমন ভ্রমণ সতর্কতা নিয়ে সমালোচনার কমতি নেই। বিস্তারিত জানাচ্ছে সাজ্জাদ শাহরিয়ার। ব্রিটেনে করোনা ভাইরাসের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিয়ে দেখা দিয়েছে নতুন দুশ্চিন্তা। এই ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা দিয়েছে এমন ৮টি এলাকায় মানুষকে জনসমাগম এড়িয়ে চলার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। একান্ত প্রয়োজন না হলে এ সমস্ত এলাকার বাইরে যেতে বাসিন্দাদের নিষেধ করা হচ্ছে। সেই সাথে অন্য কোনো এলাকা থেকে এসব এলাকাতেও যেন মানুষ প্রবেশ না করে সে ব্যাপারেও পরামর্শ দিচ্ছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী ক্রিকলিস, বেডফোর্ড, বার্নলি সহ ৮টি এলাকায় মানুষকে বন্ধ জায়গায় দেখা সাক্ষাৎ না করতে অনুরোধ করা হচ্ছে। গেল শুক্রবার কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই অনলাইনে প্রকাশ করা হয় এই নীতিমালা। তবে অনেকে অভিযোগ করছেন সরকার গোপনে লোকাল রেস্ট্রিকশন আবারও জারি করতে যাচ্ছে, যা ডাউনিং স্ট্রিট থেকে সম্পূর্ণ অস্বীকার করা হয়। So can the minister understand how upsetting it is? Can he understand how insulting it is to have new restrictions imposed upon us, local lockdowns by stealth, by the back door, and the Secretary of State doesn't even have the courtesy to come and tell us? Why was this guidance plunked on a website on Friday night and not communicated to everyone? Why were local directors of public health and local authority leaders not consulted? Why weren't MPs informed? প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, সরকার মানুষকে নিজের চিন্তা চেতনার বলে সতর্ক হওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। শুধু বোল্টন এবং এর নিকটবর্তী ব্ল্যাকবার্ন এবং ডারওয়েনে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে এবং মানুষকে ঘরের ভেতরের বদলে আউটডোরে দেখা সাক্ষাৎ করার জন্য বলা হয়েছে ১৪ মে থেকে। গেল শুক্রবার আরও ৬টি এলাকাকে এই একই নীতিমালার আওতায় আনা হলো। In Bedford and Blackburn and Bolton and Burnley and Kirklees, Leicester, of course, his own patch, and in Hounslow and North Tyneside. The one thing I would urge, and I spoke to the metro mayors this morning, the M10 metro mayors, is that we all work together and take the politics out of this. I think our constituents deserve that. Essentially, as I said in my opening statement, what we're asking people to do in those affected areas is to be cautious, is to be careful. So on visiting family that he asked about, meet outside rather than inside where possible. Meeting indoors is still allowed in a group of 6 or 2 households, but meeting outdoors is safer. গ্রেটার ম্যানচেস্টার লেবার মেয়র অ্যান্ডি বার্নহাম বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এমন নীতিমালা প্রকাশ করাটা দুশ্চিন্তার বিষয়। একে যোগাযোগের একটি বিরাট ব্যর্থতা বলে তিনি উল্লেখ করেন। সেই সাথে মন্ত্রীদের কাছ থেকে এ ব্যাপারে পরিষ্কার বক্তব্য দাবি করেন তিনি। সাজ্জাদ শাহরিয়ার, INTV, লন্ডন।